গেল আঠাশে সেপ্টেম্বর গুলশানে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয় ইতালির নাগরিক তাবেলা সিজারকে হত্যার তিন সপ্তাহ পেরিয়ে গেলেও এর সাথে জড়িত কাউকে এখন পর্যন্ত আটক করতে পারেনি পুলিশ তবে খুনিদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশ প্রধান রোববার এক সংবাদ সম্মেলনে তিনি জানান অপরাধীদের তথ্য উপাত্ত বিচার বিশ্লেষণ করা হচ্ছে খুব শীঘ্রই হত্যাকারী পরিকল্পনাকারী ও অর্থদাতা সহ জড়িতদের আইনের আওতায় আনা হবে আমরা অবশ্যই শনাক্ত করতে পেরেছি শুধু সাক্ষ্য প্রমাণ এবং বাকি যে কাজগুলো আছে সেইগুলো কার্যক্রম চলছে আমাদের উল্লেখযোগ্য সাফল্য আছে কারবরেটিভ অল এভিডেন্সকে এক করে একটা সিদ্ধান্ত উপনীত হতে আমাদের অবশ্যই রিজার্ভ একটা সময় লাগবে মার্কিন নাগরিকদের জন্য নতুন করে সতর্কবার্তা নতুন কিছু নয় দাবি করে তিনি বলেন দেশি বিদেশি সব নাগরিকদের জন্য রাজধানী সহ সারা দেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে পাকিস্তান ইন্ডিয়া নেপাল শ্রীলঙ্কা এসব দেশে ভ্রমণের ব্যাপারে টাইম টু টাইম তারা এই ধরনের নির্দেশনা জারি করে থাকে এটা নতুন কিছু নয় নিরাপত্তা হুমকির কথা যারাই বলুক না কেন এটা আমাদের মাথার মধ্যে আছে শারদীয় দুর্গ উৎসব ও তাজিয়া মিছিলে রাজধানীর পূজা মণ্ডপ ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তার কথা জানান ডিএমপি কমিশনার তিনি বলেন পূজাকে কেন্দ্র করে চাঁদাবাজি নাশকতা ও ইফটিজিং সহ সব ধরনের অপরাধ প্রবণতা কঠোর হাতে দমন করা হবে শারদীয় দুর্গ এবং তাজিয়া মিছিলকে কেন্দ্র করে সুদৃঢ় নিরবিচ্ছিন্ন এবং সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি যেখানে আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশ থাকবে আমাদের গোয়েন্দা সংস্থার লোক থাকবে সাদা পোশাকে আমাদের ডিটেকটিভ ব্রাঞ্চের লোক থাকবে পূজার সময় রাজধানীকে যানজট মুক্ত রাখতে ট্রাফিক ব্যবস্থা জোরদার বিজিবি ও র্যাবের টহল সহ সব ধরনের নিরাপত্তার কথাও জানান ডিএমপি কমিশনার পরিপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা আমরা গ্রহণ করেছি সাইদুল ইসলাম একুশে টেলিভিশন ঢাকা